টয়লেটে এক গৃহবধূ স্নানের দৃশ্য তোলার অভিযোগ উঠল প্রতিবেশী এক সদস্যের বিরুদ্ধে। প্রতিবাদ করলে ওই গৃহবধূর পরিবারের সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর গোপালপুর মুসলিমপাড়া এলাকায়। এলাকার বাসিন্দা সেলিম শেখের অভিযোগ, বৃহস্পতিবার সকালে তার কন্যা টয়লেটে যায়, সেই সময় প্রতিবেশী এক ব্যক্তি তার মেয়ের ছবি তোলার চেষ্টা করে, বিষয়টি নজরে আসে তার স্ত্রীর। এর প্রতিবাদ করলে প্রতিবেশী পরিবারের সদস্যরা বহিরাগত বেশ কিছু যুবককে নিয়ে তাদের পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ। ওই বলে আমার মেয়ে বাথরুমে গিয়েছিল, দিয়ে বাথরুমে গিয়েছে আর আমি বাথরুমের সামনে ওইদিকে ছিলাম, দিয়ে শাহাদত শেখ হ্যাঁ ছাদের ওপর উঠে দেখে ভিডিও করছে। কাদের ছাদের উপর? ওদের ছাতি, না একদম পাশেই বাড়ি। হ্যাঁ পাশেই বাড়ি, এই যে বাথরুম আর এই যে ছাদ। তারপর আর আমাদের বাথরুমের ছাদে ছাদ দেওয়া নেই, মানে ফাঁকা, দিয়ে ওপর থেকে ছবি তুলছে, দিয়ে আমি তখন বলছি আমার মেয়ের ছবি তুমি তুলছো কিসের জন্য? বলছে বেশ করছি আমার ছাদ থেকে তুলছি, আমি কাউরি জায়গায় গিয়ে তুলিনি। তা আমি বলছি আমার মেয়ের ছবি তো তোলা হচ্ছে, বলছে বেশ করেছি তুলেছি আমি ছেড়ে দেবো নেটে। এই কথা বলার ধরুন আমি দুই এক কথা বলেছি, বলতে বলতে ঝগড়া বেঁধে যায়। আমার বাড়িতে আমার ছেলেরা এখন নিচেই নেমে এসে ছাদ থেকে মানে ঝগড়া করতে আসে। তারপরে ওর নিজেদের মামা, ওরা হলো মস্তান, এমনি মস্তান ওরা, আবার ওদের মামা হয়, সে মস্তানরা এসে চার পাঁচ দিন হয়, মানে পাঁচ ছ দিন এসে, একটা হলো ভোলা মণ্ডল, একটা হলো বাবু মণ্ডল, কুদ্দুস মণ্ডল, হ্যাঁ আর স্বামী এসে এসে কি করলো? তারা এসে এসে কোনোখানে কিছু নেই, দাম করে মারছে সব খুশাখুশি, মানে সবাইকে, সবাইকে, সবাইকে মারছে। আছে আমার মেয়ে, আছে আমার, কি দিয়ে মারধর করলো সবাইকে? হ্যাঁ লাঠি এনেছিল, অস্ত্রশস্ত্র এনেছিল, সেইগুলো প্রথমে তুলিনি। আপনাদের বাড়ির ভিতর ঢুকেই? হ্যাঁ। আহত হয়েছে কারা কারা? আমার ছোট ছেলে সেলিম শেখ 15 বছর বয়স, আর আমার মেয়ে 25 বছর বয়স, বিবাহিত, যে আর বাথরুমে ছবি তুলেছে, সে বলছে আমার কেন ছবি তুলবি? তাকে মারধর করেছে? হ্যাঁ তাকে বিশাল মারধর করেছে। মেয়ে এখন কোথায়? শক্তিনগর হসপিটালে ভর্তি। আশঙ্কা আছেন তো? হ্যাঁ করছি, থানায় অভিযোগ করি। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে হচ্ছে কিনা ওর জেল হোক, আমার মেয়ের কেন ছবি তুলবে? সুতরাং আমার মেয়ে বাথরুমে গেছে, বাথরুম থেকে ছাদের উপর থেকে ওরা ইয়ে করেছে, কি করছিল, ফটো তুলেছে। আচ্ছা, দিয়ে তুলে আমরা যে তুমি ইয়ে করেছি ওরা তখন সব ফোন করে সব ওদের ভাই বন্ধু সব দিকে নিয়েছে, নিয়ে এসে আমাদের উপর সে চড়া ভাই, হ্যাঁ দিয়ে সব বলছে তোদের এবার থোর কুচাবো আর তোর কোন বাপ আছে যা তুই করে যা, দিয়ে বল বলছে আমার থানা পুলিশ তো আমার সব কিনা আছে সব বলছে। হ্যাঁ বই সব বলছে। আচ্ছা আপনাদের কতজনকে মেরেছে? আমাদের 5-6 জনকে মেরেছে। বাড়িতে ঢুকেই মারলো? বাড়িতেই মেরেছে সব। আমি বাড়ি ছিলাম, বাবাকে মারছিল, আমি গিয়েছিলাম বারণ করেছিলাম, যে আমায় বাবাকে বারণ করার শর্তে আমায় মারে। কয়জন মিলে মারলো? 3 জন মিলে মারছিল। কি দিয়ে মারলো? আমায় একজন লাঠি দিয়ে মেরেছে, একজন ফেলে দিয়ে গলায় ছুরি ধরছিল, আর 2-4 জন মারছিল, এখানে মেরেছে, এখানে মেরেছে, বুকে মেরেছে, তাকে বাঁতালো পাড়া প্রতিবেশী। তোমাকে শৈল, আমার মামার মেয়ে বাথরুমে যায়, বাথরুমে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী ছাদের ওপর থেকে হ্যাঁ ভিডিও করতে ভিডিও করছিল, মানে অপ্রীতিকর ভিডিও করছিল, দিয়ে এখন মামি সেটা দেখে ফেলে দেয়, দেখে ফেলে দেওয়ার পর যেই বলে সেই মোটামুটি ওর মামাদের ওরা খবর দেয়, খবর দেওয়ার পরে ওর মামারা এসে আমাদের ওপর বিরাট চড়া হয়ে কথাবার্তা খুব না বলেই মারতে শুরু করে দেয়। কজনকে মেরেছে আপনাদের? আমাদের মেরেছে, আমার মামাকে মেরেছে, মামিকে মেরেছে, মামার ছেলেকে মেরেছে, আমাকে মেরেছে, তারপর আমাদের বাড়ির ছোট বউটাকে মেরেছে, আমার বউকে মেরেছে। কারা মারলো? কারা? ওই আমাদের বাড়ির পাশের ওদিকে সব, মানে প্রতিবেশী পরিবার। হ্যাঁ প্রতিবেশী পরিবার, আবার দূর থেকে এসেছে সব মস্তান ফস্তান নিয়ে এসেছে। এই ঘটনায় তার কন্যা গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। এ ব্যাপারে আক্রান্ত পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।